অনুষ্ঠিত হলা যুব মহোৎসব দি এলিগেন্স লুকায়িত প্রতিভা বিকাশে এইভাবে আয়োজন বিশেষ সহায়ক হয়েপারিছি বলে কহিলে অতিথি। বালেশ্বরের অন্যতম রাজ্যস্তরীয় যুব মহোৎসব দি এলিগেন্স সিজন টু স্থানীয় গান্ধী স্মৃতি ভবন পরিসরের অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত কার্যক্রমকে পূর্বতন সাংসদ রবীন্দ্র কুমার জেনা উদ্ঘাটন করা সহ যুব প্রতিভা বিকাশে এই মহোৎসব এক প্ল্যাটফর্ম হয়ে পারিছি বলে কইতেলে। প্রথমতে গোটে বর্ষের সাধারণ লকডাউন হোম আইসোলেশন কোন কোন নাম আমরা ভাষণ করি তারপরে আমরা সমস্ত একত্রিত করে বালেশ্বরবাসীর মহর হাসি ফুটাইয়া যে সাহায্য উদ্যোগ করছেন তেমন আমরা সমস্ত তরফ বহু বহু ধন্যবাদ দেবে সমস্ত অঙ্গনাদী ভগবানকে এবং শুভকামনা করবে সমস্ত পার্টিসিপেন্টকে তাঙ্কর জীবন আগিয়ে চলতো তাঙ্কর জীবন মঙ্গলময় হোক মতপথে আগিয়ে চলতো এবং আশা করবো আগামী দিনে এলিগেন্স এইভাবে আমরা সমস্ত মহরে অসফল। পূর্বাঞ্চল জন পুলিশ আইজি দীপ্তেশ পটনায়ক এতে মুখ্য অতিথি ভাবে যোগ দেই লুকায়িত প্রতিভা বিকাশে এইভাবে আয়োজন বিশেষ সহায়ক হয়ে পারিথিবা বেলে অন্যমানক পাই দি এলিগেন্স সংগঠনের সদস্য মানে প্রেরণাদায়ী হয়ে পারিছন্তি বলে মত প্রকাশ করিথিলে। রেবতী পত্রিকার সম্পাদিকা তথা উৎসব কমিটির চেয়ারপারসন সুবাসিনী জেনা এতে যোগ দেই দি এলিগেন্সর সদস্য ও সদস্য মানক শুভেচ্ছা জনাইথিলে। এলিগেন্সর যেতেকি মেম্বার আছন্তি সেমানকে মু ছোট বেলু প্রাইজ দেই দেইকি আজি এইটি পৌঁছিছি সেইথিপাই মু কহিথিলি যে মু তোমানকর মা এলিগেন্স বিভিন্ন সময়রে বিভিন্ন জনহিতকর কার্য করু মু জানিছি বহুত পিলা বালেশ্বর বাহারে রহিকি কিয়ে পাঠ পড়িছি কি কিয়ে চাকরি করিছি গত বর্ষ সেমানক সহিত দেখা হই মতে ভারি খুশি লাগিথিলা। গোটে কথা সেদিন কহিথিলি আজি মধ্যে সেই সমান কথা কইবি যে আম ওড়িশা মাটি হচ্ছে কলার মাটি আমি জানিছু আম বড় ঠাকুর ঠাকুরঙ্ক পাখে গীত গোবিন্দ বলা না হলে তাঙ্কু নিদ লাগেনি সেইভাবে মাহারি নৃত্য তাঙ্কর সবুঠু প্রিয় জিনিস সঙ্গীত আউ নৃত্য হচ্ছে আম আরাধ্য দেবতাঙ্কর যেহেতু অর্ঘ্য আমি তাঙ্কু অর্ঘ্য দেউ সেই সঙ্গীত নৃত্যরে তেণু আমি সমস্তে সেই সঙ্গীত নৃত্যকে ভাল পাউছু আম যেটি এটি অভিভাবক অভিভাবিকা মানে আছেন্তি সেমানে মধ্যে ছুয়া তাঙ্কর অহভাগ্য সেমানক ছুয়া মানকু প্রায় সবু অভিভাবক অভিভাবিকা সহিত মোর ব্যক্তিগত সম্পর্ক। অন্যমানক মধ্যে সংগঠনের উপদেষ্টা লক্ষ্মীনারায়ণ মহান্তি যুবনেতা বিক্রম পণ্ডা সাইরুল হক শৈলেন্দ্র সিং সৌম্যরঞ্জন বেহরা সুরেশ উপাধ্যায় মৃত্যুঞ্জয় বেহরা ব্রজকিশোর প্রধান কুশল চ্যাটার্জী প্রমুখ মঞ্চাসীন থিলে। এই অবসরের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখনীয় অবদান থিবা প্রতিভামানকু সংগঠন পক্ষরু সম্বর্ধিত করা যাইতিলা। কনক নিউজর অ্যাঙ্কর স্বস্তিক পণ্ডা জেলা মুখ্য চিকিৎসালয়ের ম্যানেজর সচ্চিদানন্দ পাড়ি সব্যসাচী মহাপাত্র ও উদ্যোগপতি জ্ঞানরঞ্জন দাস প্রমুখঙ্কু সম্বর্ধনা প্রদান করা যাইতিলা। দি এলিগেন্সর সভাপতি সিমন দাস মহাপাত্র এথিরে পৌরোহিত্য করিথিবা বেলে উপসভাপতি দিলীপ বেহরা স্বাগত ভাষণ প্রদান করিথিলে। সাংস্কৃতিক সম্পাদক প্রকাশ নায়ক শেষে সমস্ত ধন্যবাদ অর্পণ করে পরে শৈলেন্দ্র সামন্তরায় প্রিয়ঙ্কা মহাপাত্র শেফালি উদ্গাতা প্রভুপদ মহান্তি সম্বিত কুমার স্বাধীন স্বরূপ চিরাগদীপ পণ্ডা প্রমুখ সঙ্গীত পরিবেশন করে অমিত কুণ্ডু রজত দাস সমীর আঢ্য প্রাজিত দে সৌম্য জেনা বিবেক প্রিয়দর্শী স্বতিকা পাড়ি হৃতিক নায়ক প্রমুখ সমস্ত কার্য পরিচালনা করিথিলে।